প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, এবং তোমাদের ক্লাসের সুবিধার্থে বলে দিচ্ছি আজকে তোমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 2। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2021 শিক্ষাবর্ষে তোমাদের কাছে যে পাঠ্যপুস্তকটি গেছে, আমরা সেই পাঠ্যপুস্তকের আওতাভুক্ত অধ্যায় 1-এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আর পার্ট 2-এর তোমার পাঠ্যপুস্তকে যে বিষয়টি আছে সেটি হচ্ছে বাংলায় কিভাবে ইউরোপীয়দের আগমন ঘটে এবং কেন তারা এদেশে বাণিজ্য বিস্তার করেছিল, সেটি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে অবশ্যই তুমি তোমার পাঠ্যপুস্তকটি সামনে নিয়ে বসো, তাহলে আজকের আলোচনাটির বিষয় তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা জেনে নিব যে কেন বাংলায় ইউরোপীয়দের আগমন ঘটে। প্রথমে দেখো, আমরা জেনে নেব যে ইউরোপে কেন বাণিজ্য বিপ্লবের সূচনা হয়েছিল। ইউরোপের কোনো কোনো দেশে যখন খনিজ সম্পদের আবিষ্কার পাওয়া গেছে বা খনিজ সম্পদ পাওয়া গেছে এবং সেই সাথে সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার ঘটে যায়, সেই সাথে কারিগরি এবং বাণিজ্যিক বিকাশের যখন একটা বিস্তার ঘটে, তখন দেখা গেছে যে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু অর্থনীতিটা খুব তেজি হয়ে যায়, অর্থাৎ তেজি হয়ে উঠেছিল ইউরোপের বাণিজ্য অর্থনীতিটা, যার ফলে 14 শতক থেকে শুরু করে ইউরোপে একটা যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। এখানে দেখো, তোমাকে প্রশ্ন করতে পারে যে কোন কোন জিনিসগুলো আবিষ্কারের ফলে ইউরোপের অর্থনীতি তেজি হয়ে উঠেছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ইউরোপের কোনো কোনো দেশে যখন খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথে বাণিজ্য বিস্তার এবং সেই সাথে কারিগরি ও বাণিজ্যিক বিকাশ যখন ঘটে, তখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের অর্থনীতি তেজি হয়ে উঠেছিল। আর এরই ধারাবাহিকতায় 14 শতকে এসে ইউরোপে যুগান্তকারী একটি বাণিজ্য বিপ্লবের সূচনা হয়ে যায়। 1948 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের জন্য দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। অর্থাৎ পর্তুগিজ নাবিক ছিলেন, তার নাম ছিল ভাস্কো দা গামা। তিনি 1948 সালে এসে যখন সমুদ্রপথে তিনি যাত্রা শুরু করেন, তখন তিনি বাণিজ্য বিস্তারের কথা চিন্তা করে কিন্তু দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছে যান। আর এর মধ্য দিয়ে এই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার দক্ষিণ ভারতের আসার পরপরই কিন্তু ভারতবর্ষে বিশ্ব বাণিজ্য বিস্তারের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এই প্রতিযোগিতার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে ক্রমান্বয়ে এই ভারতবর্ষে এসে যোগদান করতে শুরু করে। এই লক্ষ্যে 17 শতকে এসে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানিগুলো কিন্তু এদেশে প্রতিষ্ঠিত হতে থাকে। তাহলে এক্ষেত্রে তোমাকে আরেকটি প্রশ্ন করা যেতে পারে, সেটি হচ্ছে ভাস্কো দা গামার ভারতবর্ষে কালিকট বন্দরে যখন তিনি এসে পৌঁছান, তখন কোন কোন কোম্পানিগুলো এই ভারতবর্ষে তার বিভিন্ন কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয়। তখন সেক্ষেত্রে তুমি দিতে পারো যে ভাস্কো দা গামার ভারতবর্ষ আবিষ্কারের পর 17 শতকে এদেশে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাণিজ্যিক কোম্পানিগুলো কিন্তু ভারতবর্ষে প্রতিষ্ঠিত হতে থাকে। আর এদের অধিকাংশ লক্ষ্য ছিল বাংলায় ব্যবসা বাণিজ্য করা, অর্থাৎ ভারত উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করার। কারণ তখন বাংলার প্রধান যে আকর্ষণীয় বিষয়বস্তুগুলো ছিল সেগুলো হচ্ছে সিল্ক, অন্যান্য মিহি কাপড় এবং মশলা প্রধান আকর্ষণ হয়ে ওঠে। কারণ বাংলায় তখন প্রচুর পরিমাণে সিল্ক, মিহি কাপড় এবং মশলার এত বেশি প্রাধান্য ছিল বা এত বেশি প্রশংসা ছিল, সুনাম ছিল, যার কারণে বিভিন্ন ধরনের ইউরোপের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো ভারতবর্ষে এসে তাদের ব্যবসা বাণিজ্যগুলো সৃষ্টি করে। আর বিদেশি বণিকরা এই দেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। এখানে দেখো, যে সকল বিদেশি বণিকরা ভারতবর্ষ সৃষ্টি হওয়ার পর বা ভারতবর্ষ যখন আবিষ্কার হয়ে যায়, তখন কিন্তু তারা এই ধরনের আকর্ষণীয় বিষয়বস্তু বা যে জিনিসগুলো আছে, অর্থাৎ সিল্ক, মিহি কাপড় বা মশলা, এই যে প্রধান বিষয়গুলো আছে, এগুলোকে তারা মানে একটা কার্যকর ভূমিকা নিয়ে সেই সাথে এদেশের শ্রমিকদেরকেও তারা খাটিয়ে বড় বড় শিল্প কারখানা তৈরি করে। এবং এই বড় বড় শিল্প কারখানায় তখন তারা এই শ্রমিকদেরকে, স্থানীয় শ্রমিকদেরকে তারা নিয়োগ দিয়ে প্রচুর মুনাফা করতে থাকে, যার কারণে ক্রমে ব্যবসায়
পর্তুগিজদের চেয়ে ইংরেজদের প্রাধান্যটা বা ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ পর্তুগিজদের পরে প্রথমে যার নামটা আসে তাদের নাম হচ্ছে ইংরেজরা। তারা এই দেশের শ্রমিকদেরকে বিভিন্ন শিল্প কারখানায় খাটিয়ে প্রচুর মুনাফা করতে থাকে। আর এইভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করে বেশি লাভবান করা বা বেশি লাভ করা সম্ভব। তোমরা সবাই জানো যে ইংরেজ যারা ছিল বা ইংরেজদের যে উপনিবেশিকটা ভারতবর্ষে ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ইংরেজরা ছিল কিন্তু খুব চালাক চতুর, যার কারণে তারা যখন দেখতে পেরেছিল যে ভারতবর্ষের বিভিন্ন ধরনের এক বা স্থায়ী বাণিজ্য কেন্দ্র যদি স্থাপন করা যায় তাহলে কিন্তু তারা সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ তারা ম্যাক্সিমাম টাইমে বা বেশিরভাগ সময় তারা এদেশীয় যে সকল সম্পদগুলো আছে সে সকল সম্পদগুলো তারা নিজ দেশে পাচার করতে পারবে। জর্জ চার্নক নামক জনৈক ইংরেজ প্রতিনিধি 1690 সালে শুধুমাত্র 1200 টাকার বিনিময়ে, অর্থাৎ মাত্র 1200 টাকার বিনিময়ে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর গ্রামটি ক্রয় করে ফেলেন। অর্থাৎ তখনকার সময় যে জর্জ চার্নক একজন ইংরেজ প্রতিনিধি ছিলেন তিনি শুধুমাত্র 1690 সালে 1200 টাকা দিয়ে তিনটি গ্রাম ক্রয় করে ফেলেন, যা কিনা পরবর্তীকালে কলকাতা গ্রাম নামে বা কলকাতা শহর নামে পরিচিত হয়। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি কলকাতা শহরটি কোন তিনটি গ্রামের সমন্বয়ে তৈরি করা হয়। তাহলে সেখানে তুমি যে উত্তরটি দিতে পারবে যে কলকাতা শহরটি শুধুমাত্র কলকাতা সুতানটি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামের সমন্বয়ে এই শহরটি গঠন করা হয়। আর পরবর্তীতে এই কলকাতায় ইংরেজদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের প্রধান কেন্দ্র হিসেবে পরিণত হয়। এর মাধ্যমে বাংলা থেকে পুঁজি পাচার হতে থাকে। অর্থাৎ ইংরেজরা যখন এদেশে স্থায়ী বসবাস করা শুরু করে দেয় শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের কারণে যখন তারা এদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করে তখন থেকে কিন্তু ইংরেজ সরকার এদেশ থেকে প্রচুর পরিমাণে পুঁজি পাচার করতে থাকে আর এতে করে ইংরেজ কোম্পানির ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পেতে থাকে। দিল্লির সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য সহ আরও একাধিক উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা প্রাপ্তিতে তারা কিন্তু এদেশে স্থায়ী বসবাস করা শুরু করে দেয়। অর্থাৎ দিল্লির সম্রাট যিনি ছিলেন সম্রাট ফারুক তিনি ইংরেজদের কাছ থেকে কোনো প্রকার শুল্ক না নিয়ে তাদেরকে অর্থাৎ ইংরেজদেরকে বিনা শুল্কে এদেশে বাণিজ্য করার একটা সুবিধা প্রদান করেন এবং শুধুমাত্র বাণিজ্য করার না অন্যান্য একাধিক উল্লেখযোগ্য কিছু সুবিধা তিনি ইংরেজদেরকে প্রদান করতে থাকেন। আর এসব সুবিধায় তাদেরকে দিনে দিনে উচ্চাভিলাষী এবং রাজনৈতিক ক্ষমতা লোভী করে তোলে। অর্থাৎ এটা কাদেরকে করে তোলে? শুধুমাত্র ইংরেজদেরকে, কারণ ইংরেজরা যখন দেখলো যে তাদের কাছ থেকে কোনো প্রকার লাভ নেওয়া হচ্ছে না, তারা বিনা লাভে বাণিজ্য করতে পাচ্ছে এবং অন্যান্য সুযোগ সুবিধাও তারা পাচ্ছে, যার কারণে তারা চিন্তা করলো আর এই সুবিধাগুলো তাদেরকে ধীরে ধীরে উচ্চাভিলাষী করে তোলে এবং আস্তে আস্তে তারা ক্ষমতালোভী হতে থাকে, যার কারণে বাংলার প্রচুর সম্পদ কিন্তু ইংল্যান্ডে পাচার হয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে কিন্তু ইংরেজরা এই দেশে বাণিজ্যটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনার বিষয়টি তোমরা সবাই বুঝতে পেরেছ। আলোচনাটি যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে এই নাম্বারে বা এই আইডিতে তোমরা যোগাযোগ করতে পারবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।